ম্যারাথন ফর জাস্টিস এই স্লোগানে ময়মনসিংহে অনুষ্ঠিত হচ্ছে পঁচিশ কিলোমিটারের ম্যারাথন ভোর সাড়ে পাঁচটার দিক থেকে নগরের জয়নাল পার্ক থেকে শুরু হয় এই ম্যারাথন আর এতে অংশ নিয়েছে চারশোরও বেশি অ্যাথলেট বিস্তারিত জানাতে ম্যারাথনের ফিনিশিং পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ আহ হারুন জানাবেন যে আসলে প্রথম কে হয়েছে এই ম্যারাথন দৌড়ে আর পাশাপাশি যারা অংশগ্রহণ করেছেন তাদের মতামতি কি জানতে পেরেছেন কিনা অনেক ময়মনসিংহে যে ম্যারাথন অনুষ্ঠিত হচ্ছে এটি দুটি ক্যাটাগরিতে একটি সাড়ে সাত কিলোমিটার এবং আরেকটি পঁচিশ কিলোমিটার তো আমরা দুটি ইভেন্টেরই যারা প্রথম হয়েছেন তাদেরকে পেয়ে গেছি অর্থাৎ পঁচিশ কিলোমিটার ম্যারাথনে যিনি প্রথম হয়েছেন তিনি ইমরান হোসেন তিনি ঢাকা থেকে এসেছেন এবং ঢাকার উত্তরা রানিং ক্লাবের মেম্বার আমরা যতটুকু জেনেছি তার বাড়ি পাবনা এবং তিনি আজকে এখানে প্রথম হয়েছেন এবং তার সাথে আমরা কথা বলেছি তিনি যেটি বলেছেন যে এযাবৎকালে বাংলাদেশে যত ম্যারাথন সব ম্যারাথনেই তিনি প্রথম হয়েছেন এবং এখন পর্যন্ত প্রায় ষাটটি ম্যারাথনে প্রথম হয়েছেন বলে ইমরান আমাদেরকে জানিয়েছেন এবং সাড়ে সাত কিলোমিটারের যে ম্যারাথনটি হয়েছে সেটিতে প্রথম হয়েছেন ঢাকার অ্যাথলেট আমির হোসেন আমু তিনি এখানে যে সাড়ে সাত কিলোমিটারে কিন্তু তিনি এখানে প্রথম হয়েছেন তবে এখনও কিন্তু যে ম্যারাথনের যে যারা অ্যাথলেট অংশগ্রহণ করেছেন সাড়ে সাত কিলোমিটারে যারা অংশগ্রহণ করেছিলেন সবাই তারা ফিনিশিং টাচ স্পর্শ করেছেন কিন্তু পঁচিশ কিলোমিটারে যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাই কিন্তু এখনও ফিনিশিং টাচে এসে পৌঁছায়নি আমরা এখন যে জায়গাটিতে আছি এটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের ফিনিশিং পয়েন্ট এখানে কিন্তু সব অ্যাথলেটরা আসবেন এবং এসে এখানে যা নানা আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলোতে তারা অংশগ্রহণ করবেন আমি যদি একটু জানাই যে ভোর সাড়ে পাঁচটায় কিন্তু ময়নসিংহ নগরীর জয়নুল পার্ক থেকে এই ম্যারাথনের যাত্রা শুরু হয়েছে এবং এটি যারা সাড়ে সাত কিলোমিটারে অংশগ্রহণ করেছেন তারা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কেয়ার মার্কেট হয়ে বাংলাদেশ হয়েছে বিশ্ববিদ্যালয় কলেজ চত্বরে ফিনিশিং পয়েন্টে এসে শেষ করেছেন এবং যারা পঁচিশ কিলোমিটার ম্যারাথনে অংশ নিয়েছেন তারা কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অতিক্রম করে সুতিয়াকালী হয়ে ভাবখালি হয়ে তারা আবার এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের যে ফিনিশিং পয়েন্ট সেখানে আসবেন এখানে আসার পরেই কিন্তু তাদের পঁচিশ কিলোমিটার শেষ হবে আমরা দেখেছি যে এই উৎসবকে ঘিরে কিন্তু ময়মনসিংহে গত বেশ কয়েকদিন যাবত এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং এই ম্যারাথনকে ঘিরে কিন্তু যারা অ্যাথলেট বা যারা দৌড়ান তাদের একটি মিলন মেলাও হয়েছে আমরা এখানে দেখেছি দেশের বিভিন্ন এলাকা থেকে চট্টগ্রাম রাজশাহী খুলনা ঢাকা বরিশাল রংপুর এবং ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন এলাকার অ্যাথলেটরা কিন্তু এই ম্যারাথনে অংশগ্রহণ করেছেন এবং এখানে এটিকে আমরা যারা অংশগ্রহণ করেছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম তারা যেটি বলেছেন যে আসলে সুস্থ থাকার জন্যে তারা দৌড়াতে চান এবং এবারের যে ম্যারাথনের উদ্দেশ্য সেটি হচ্ছে রান ফর জাস্টিস অর্থাৎ ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্যে কিন্তু এই ম্যারাথন অনুষ্ঠিত হচ্ছে আয়োজকরা তারা যেমন মানুষের মাঝে ন্যায় বিচার চান সমাজের মাঝে ন্যায় বিচার চান প্রকৃতি এবং পরিবেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চান এবং মাদক মুক্ত সমাজ গড়তে চান এই লক্ষ্যেই কিন্তু এই ম্যারাথনটির আয়োজন করেছে সিংহ ত্রায়াতলেট নামের একটি সংগঠন এটি তাদের তৃতীয় আয়োজন তো এই ছিল আমার কাছে সিংহের যে ম্যারাথন অনুষ্ঠিত হচ্ছে তার সর্বশেষ